মা তার বাচ্চাকে ওই পাশে দাঁড় করাইয়া, দেড় বছরের দুই বছরের বাচ্চাকে তো এপাশ থেকে মা দাঁড়িয়ে দূরের থেকে একটু বলে, আব্বু আসো হাঁটো হাঁটো। তো বাচ্চা হাঁটতে থাকে, দুই কদম চার কদম দিলেই বাচ্চাটা পড়ে যাইতে লাগে। তো মা দৌড়াইয়া কোলে করে আদর করে চুমা দেয়, বুকে জড়িয়ে ধরে। তো বান্দা যখন আল্লাহর পথে আখেরাতের পথে জান্নাতের জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য এগিয়ে আসে, নিজের কদম বাড়ায়, তো দু চার কদম দিলেই রব্বুল আলামিন তার মহব্বতে এগিয়ে জান্নাতের পথ দিয়ে দেয়। সুবহানাল্লাহ।